দেখুন যে কারণে তক্ষকের দাম উঠল সাড়ে চার কোটি ধরা পড়ল দুর্লভ প্রজাতির তক্ষক ভারতের পশ্চিমবঙ্গের ফালাকাটার জঙ্গলের মধ্য দিয়ে এই তক্ষক পাচার হচ্ছিল ছয়টি তক্ষক সমেত গ্রেপ্তার হয়েছে পাচারকারী জানা গেছে এই তক্ষকগুলোকে বেঁচে প্রায় সাড়ে চার কোটি টাকা পেত পাচারকারী কিন্তু তার আগেই তাকে ধরে ফেলে জঙ্গলে প্রহারারত সশস্ত্র সীমা সীমাবল বা এস এসবির রক্ষীরা এই তক্ষকের প্রজাতি বিজ্ঞানীদের কাছে টোকে গেকো নামে পরিচিত আন্তর্জাতিক বাজারে এই প্রজাতির তক্ষকের বিরাট চাহিদা বিশেষ করে চীনে চীনে এই তক্ষক থেকে তৈরি হয় দামি ঔষধ ধরা পড়া তক্ষকগুলো সেখানে পাচার করা হতো তার আগেই অবশ্য পাচারকারী ধরা পড়ল গ্রেপ্তার হওয়া পাচারকারীর কাছ থেকে তার সঙ্গীসাথীদের খবর করা হচ্ছে এবেলার খবরে বলা হয় দুর্লভ প্রজাতির চিত্র বিচিত্র শরীরের এই তক্ষক মূলত ভারত ভুটান ফিলিপিন্স ইন্দোনেশিয়া নেপাল ও বাংলাদেশে পাওয়া যায় এই সমস্ত অঞ্চলে এই তক্ষককে ঘিরে গড়ে উঠেছে নানা লোকশ্রুতি প্রাচীনকালে বিশ্বাস করা হতো এই প্রাণীগুলোর অলৌকিক ক্ষমতা আছে ক্রমাগত পাচারের ফলে এই তক্ষ ক্রমেই দুর্লভ হয়ে উঠেছে তাই এর পাচারের ব্যাপারে প্রতিটি দেশেরই প্রশাসন তৎপর হয়েছে ফিলিপিন্সে এই প্রাণীর বেআইনি পাচারের কাজে যুক্ত থাকলে তার বারো বছরের জেল হতে পারে আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে